Chaiduar Mohabidyalayer 2020-21 shikshaborshot je sokol chhatra chhatri notun koi naam bharti koraise uchchotor madhyamik prothom barshik kola aru bigyan shakhat snatok prothom barshik kola bigyan banijjo bibhag sokoluke Chaiduar Mohabidyalayer adoroni janaisu aji সমগ্র বিশ্ব কোভিড-19 যে পেন্ডেমিক যে অতিমারি এই অতিমারিয়ে আমার জীবনযাত্রার যথেষ্ট প্রভাব পেলাইছে আর আমার যে নর্মেল লাইফ সেই নর্মেল লাইফ যথেষ্ট ব্যাহত হয়েছে এনে পরিপ্রেক্ষিত আমার যে সকল ছাত্র ছাত্রীয়ে নতুনকৈ নামভর্তি করাইছে সেই সকল ছাত্র ছাত্রীর আমি ক্লাস আরম্ভ করব পৰা নাই আর বাকি যে সকল দ্বিতীয় বার্ষিক তৃতীয় বার্ষিকর ছাত্র ছাত্রী তেওঁলোকৰ ক্লাসও ব্যাহত হয়েছে আমি পরিস্থিতি যিমানেই যি নহওক আমি কিন্তু নিজের পড়া শুনা বা অন্যান্য যেবিলাক কৰিবলগীয়া কাম সেইবিলাক আমি ঠিকই রাখব লাগিব আমি চৈদুয়ার মহাবিদ্যালয়ের তরফৰ পৰা স্নাতক আৰু উচ্চতর মাধ্যমিকর শ্রেণীসমূহ অনলাইন ব্যবস্থায় করার ব্যবস্থা করছো আর ইতিমধ্যে অনলাইন ব্যবস্থায় আমার ক্লাস হয়েছে প্রথম বার্ষিকর যেহেতু এডমিশন আজি কেদিনমান আগতেহে সম্পূর্ণ হয়েছে সেয়েহে আমি ক্লাসসমূহ আরম্ভ করব পৰা নাই কিন্তু আমি উচ্চতর মাধ্যমিক কলা আর বিজ্ঞানের শ্রেণীসমূহ অনলাইন ব্যবস্থায় 20 আগস্ট তারিখের পর আরম্ভ হব গতি ছাত্র ছাত্রী সকল মানে আহ্বান জানাইছো যাতে তেওঁলোকে এই অনলাইন ব্যবস্থার যাক ক্লাস হয় সেই ক্লাসবিলাকৰ সম্পূর্ণ সুযোগ গ্রহণ করব হয় আমি জানো আমি আগৰ ছাত্র ছাত্রীর ফিডবেক লৈছিলোঁ সেই ফিডবেকৰ পৰা আমি গম পাইছো যে এই ব্যবস্থার যথেষ্ট সীমাবদ্ধতা আছে কিন্তু সীমাবদ্ধতা সত্ত্বেও আমি আমার যে কর্তব্য সেই কর্তব্য আমি পালন করব লাগিব ছাত্র ছাত্রী সকল তোমালকে চৈদুয়ার মহাবিদ্যালয়ত নাম ভর্তি করবার বাবে তোমালক ধন্যবাদ জ্ঞাপন করছো আর অভিনন্দন জ্ঞাপন করছো মই আশা করি যে এই বছর যে সকল ছাত্র ছাত্রীয়ে চৈদুয়ার মহাবিদ্যালয়ত নতুনকৈ নাম ভর্তি করালে সেই ছাত্র ছাত্রী সকলে চৈদুয়ার মহাবিদ্যালয়ত ইতিহাস রচনা করবলৈ সক্ষম হব তোমালক পড়া শুনার ক্ষেত্র আগবাড়ি যাব লাগিব জীবন যাত্রার পথত আগবাড়ি যাব লাগিব আর তোমালে মনত রাখব লাগিব যে একটা শৃঙ্খলাবদ্ধ জীবনেহে তোমাক জীবন যাত্রাত আগুয়াই লওয়ার সহায় করব গতি তোমালোক সকলো শৃঙ্খলাবদ্ধ হব লাগিব আমার মহাবিদ্যালয়ের বিভিন্ন নিয়ম নীতিসমূহ আছে সেই নিয়ম নীতিসমূহ তোমালে পালন করব লাগিব এদিন হলেও তোমালোক মহাবিদ্যালয়ে আহিব লাগিব হয়তো তোমালে এনে পরিস্থিতিত তোমালকে মুখত মাস্ক বান্ধি আহিব লাগিব গতিকে তোমালকে যেনে ধরনের আহিবলগিয়া হয় তেনে ধরনের আহিবা আর ছাত্র ছাত্রী সকলে আমার মহাবিদ্যালয়ের যে সমসাজ ইউনিফর্ম সেই ইউনিফর্মের কথা নিশ্চয় জানে তেওঁলোকে ইউনিফর্ম পরিধান করে আহিব লাগিব আর প্রথম যেতিয়া ক্লাস আরম্ভ হব তারপরে তেওঁলোকক আইডেন্টিটি কার্ড দিয়া হব আর আইডেন্টিটি কার্ড দিয়ার পাছত তেওঁলোকে কিন্তু আইডেন্টিটি কার্ড লগত লৈ আহিব লাগিব আর মহাবিদ্যালয় হৈছে এক পবিত্র মন্দির শিক্ষার মন্দির গতি তোমালকে মহাবিদ্যালয়লৈ আহোঁতে সেই মানসিকতা লৈ আহিব লাগিব যে মই শিক্ষার মন্দিরলৈ আহিছো মই শিক্ষা গ্রহণ কৰিবলৈ আহিছো আর শিক্ষা গ্রহণত তোমালকে গুরুত্ব প্রদান কৰিব লাগিব চৈদুয়ার মহাবিদ্যালয়ত বিভিন্ন সা সুবিধা আছে চৈদুয়ার মহাবিদ্যালয়ত এটা বৃহৎ গ্রন্থাগার আছে সেই গ্রন্থাগারত এতিয়া প্রায় 37,000 কিতাব সেই গ্রন্থাগারত আছে তোমালে লাইব্রেরি কার্ড লোব লাগিব লাইব্রেরি কার্ড লই তার জড়িয়ে লাইব্রেরি কিতাব তোমালে নিব লাগিব ইয়াত রিডিং রুমত পড়ার ব্যবস্থাও আছে আর তোমালে চৈদুয়ার মহাবিদ্যালয়ত অন্যান্য কিছু সা সুবিধা আছে যে তোমালে যখন কম্পিউটার নাজানা সেই সকলে কম্পিউটার ইয়াত শিকিব পারা ইয়াত ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে ল্যাঙ্গুয়েজ ল্যাবত তোমালে ইংরাজি কোয়ার স্পোকেন ইংলিশ তোমালে শিকিব পারা ইয়াত বিভিন্ন বৃত্তিমুখী পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমবিলাক গ্রহণ করব পারা
আর তোমালকে জীবন যুদ্ধত জয়ী হবৰ কাৰণে তোমালকে ইতিয়াই মন স্থিৰ কৰিব লাগিব আৰু আজিৰ এই প্ৰতিযোগিতামূলক পৃথিৱীত বৰ্তি থাকিবৰ কাৰণে এই প্ৰতিযোগিতামূলক পৃথিৱীত তোমালকে নিজকে প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে তোমালকে কিন্তু অহেক চেষ্টা কৰিব লাগিব মই আশা কৰিম এই বছৰ যিসকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে এই মহাবিদ্যালয়ত নাম ভৰ্তি কৰিছে সেই সকলো ছাত্ৰ-ছাত্ৰীয়ে খুব ভাল কৰিব পাৰিব আৰু তেওঁলোক প্ৰত্যেকেই জীৱন যুদ্ধৰ একো একোজন বিজয়ী সৈনিক হবলৈ বিজয়ী সৈনিক হ'ব পাৰিব তোমালোকক মই আমি চৈদুৱাৰ মহাবিদ্যালয়ত প্ৰতি বছৰে এটা ইণ্ডাকশ্যন প্ৰগ্ৰেম কৰোঁ সেই ইণ্ডাকশ্যন প্ৰগ্ৰেমত আমি মহাবিদ্যালয়খনৰ বিষয়ে মহাবিদ্যালয়ৰ গ্ৰন্থাগাৰৰ বিষয়ে বিভিন্ন মনস্তাত্ত্বিক কথা বতৰাৰ বিষয়ে কেৰিয়াৰ গাইডেঞ্চৰ বিষয়ে অনুপ্ৰেৰণামূলক বক্তৃতা এনেধৰণৰ অনুষ্ঠান কিছুমানৰ আয়োজন কৰোঁ এইবাৰ পৰিস্থিতিৰ বাবে তেনে অনুষ্ঠানৰ আয়োজন কৰিব পৰা নাই সেয়েহে মই তোমালোকক আজি মহাবিদ্যালয়খনৰ অধ্যক্ষ হিচাপে তোমালোকক মই সম্বোধন কৰিছোঁ আৰু সম্বোধন কৰি এই কথাখিনি কৈছোঁ মই দীঘলীয়াকৈ নকওঁ মই তোমালোকক আহ্বান জনাইছোঁ যে তোমালোকে মহাবিদ্যালয়ত সকলো নিয়ম শৃংখলা অটুট ৰাখি মহাবিদ্যালয়খনৰ ভাল ছাত্ৰ হিচাপে নিজকে পৰিচয় দিবলৈ সক্ষম হ'ব লাগিব আৰু তোমালোকক মই আহ্বান জনাম যে আমাৰ মহাবিদ্যালয়ৰ সোণালী জয়ন্তী উৎসৱ হোৱাৰ আগে আগে মহাবিদ্যালয়খনৰ যি জীৱন পৰিক্ৰমা এই 50 বছৰীয়া যি ইতিহাস সেই 50 বছৰীয়া ইতিহাস আৰু মহাবিদ্যালয়খনত থকা বিভিন্ন সা সুবিধা সম্পৰ্কে আমি এখন তথ্যচিত্ৰ নিৰ্মাণ কৰিছিলোঁ সেই তথ্যচিত্ৰখনৰ লিংকটো তোমালোকক ইয়াতে দি দিয়া হ'ব আৰু তোমালোকে সেই লিংকত গৈ তোমালোকে মহাবিদ্যালয়খনৰ সম্পৰ্কে বা মহাবিদ্যালয়ৰ ইতিহাস সম্পৰ্কে তোমালোকে তাৰ পৰা কিছু কথা জানিব পাৰিবা মহাবিদ্যালয়ত থকা সা সুবিধা সম্পৰ্কে তোমালোকে জানিব পাৰিবা গতিকে তোমালোকক মই পুনৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ তোমালোকে সেই ভিডিঅ'টো চাবা আৰু পুনৰ কওঁ তোমালোকে বৰ্তমান যুগত কেৱল মাত্ৰ আখৰ লিখিব জনাজনকেই সাক্ষৰ বুলি কোৱা নহয় যাৰ কম্পিউটাৰ জ্ঞান আছে যাৰ এই ডিজিটেল পৃথিৱীখনৰ জ্ঞান আছে তেওঁহে প্ৰকৃতাৰ্থত সাক্ষৰ গতিকে তোমালোকে এইখনত আৰু ইয়াৰ ভাল দিশ বেয়া দিশ দুটা আছে তোমালোকে ভাল দিশটো গ্ৰহণ কৰিব লাগিব আৰু এতিয়া এডমিশ্যন এক্সামিনেশ্যন ফৰ্ম ফিল আপ গোটেই বস্তুবিলাকেই হৈছে অনলাইন তো অনলাইন ব্যৱস্থাটো তোমালোকে নিজে তোমালোকৰ নিজৰ মোবাইলৰ পৰা বা লেপটপৰ পৰা টেবলেটৰ পৰা তোমালোকে যাতে নিজে কৰিব পাৰা তাৰ কাৰণে তোমালোকে এইবিলাক শিকি বুজি ল'বা প্ৰত্যেক ছাত্ৰ ছাত্ৰীয়ে এটা ইমেইল আই ডি থাকিব লাগে আমি আগতেই কৈছোঁ ইমেইল আই ডিটো তোমালোকে এক্টিভ কৰি ৰাখিবা তোমালোকৰ এটা বেংক একাউণ্টৰ প্ৰয়োজন চৰকাৰে আগবঢ়োৱা বিভিন্ন সা সুবিধা যাতে গ্ৰহণ কৰিব পাৰা তাৰ বাবে গতিকে বেংক একাউণ্ট তোমালোকক খুলিবলৈ কোৱা হৈছিল নিশ্চয় তোমালোকে খুলিছা গতিকে এই নিজৰ কামবিলাক নিজে ঠিকমতে কৰি ল'ব লাগিব তেতিয়াহে আজিৰ পৃথিৱীখনত জীয়াই থাকিব পাৰিবা গতিকে মই তোমালোকক আজি এইখিনি কথা ক'লোঁ নিশ্চয় এদিন তোমালোকক সোঁশৰীৰে মই লগ পাম আৰু সোঁশৰীৰে লগ পাই পেলাই তোমালোকক মই আৰু বিভিন্ন কথা ক'ব পাৰিম আজি তোমালোকক বেছি কথা নকওঁ মই কেৱলমাত্ৰ ভিডিঅ'টো চাবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ আৰু তাৰ লগতে তোমালোক যাতে প্ৰত্যেকেই ভাল হোৱা তোমালোক প্ৰত্যেকেই যাতে জীৱন যুদ্ধত জয়ী হোৱা সেই কামনা কৰিছোঁ আৰু মই আকৌ আশা কৰিছোঁ যে ছয়দুৱাৰ মহাবিদ্যালয়ৰ এইবাৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী এডমিশ্যন লৈছে সেইসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে ছয়দুৱাৰ মহাবিদ্যালয়ৰ যি বিজয়ৰ ধ্বজা যি গৌৰৱৰ ধ্বজা সেই ধ্বজা অধিক উত্তৰিত কৰিবলৈ সক্ষম হ'ব ধন্যবাদ